কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। আজ এমন একটি রেসিপি শেয়ার করব যা কাটতে সহজ, রাঁধতে সহজ ও খেতেও সহজ। তবে এর স্বাদ কিন্তু মোটেও সহজ নয়, স্বাদটা অসাধারণ। এমন একটি রেসিপি হলো ঝাল পাবদা রেসিপি। এখানে 4 পিস পাবদা মাছ নিয়েছি। আমি খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন কিছুটা লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব। আমরা তো সবাই জানি ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া সব মাছই লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়। আমিও পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। এখন মাছগুলো তেলে দিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো লেগে যেতে পারে। মাছগুলোর 1 পাশ হলে অন্য পাশ ভেজে উঠিয়ে নিতে হবে। বেশি ভাজলে পাবদা মাছের আসল স্বাদটাই হারিয়ে যায়, তাই বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। মাছগুলো ঠিক এমন ভাজা হবে। মাছ ভাজার পর এক্সট্রা তেলে দিয়ে নেব 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা ও স্বাদমতো লবণ। এখন হালকা করে একটু ভেজে নেব, এতে রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ মরিচের গুঁড়ো। গুঁড়ো মশলা যেন পুড়ে না যায়, তাই দিয়ে দিব সামান্য পানি। এখন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ রান্নার স্বাদটা কিন্তু মশলা কষানোর উপরেই নির্ভর করে। তেলটা মশলার উপর চলে এসেছে, এখন দিয়ে দেব 1 কাপ পানি। গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-6 মিনিট পর মাছগুলো আলতো হাতে উল্টে দিতে হবে, কারণ এই মাছগুলো কিন্তু এমনিতেই নরম থাকে। এখন আবার ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে দিব। 5-6 মিনিট পর ফিরে এসেছি। গ্রেভিটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন চুলাটা বন্ধ করে দিলাম। পাবদা মাছ সার্ভ করার জন্য একদম প্রস্তুত। বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে, তাহলে কিন্তু খুব অল্প সময়ে মাছের এই রেসিপিটা তৈরি করতে পারবেন। পাবদা মাছ শারীরিক দুর্বলতা দূর করে, হৃদরোগের ঝুঁকি হ্রাস করে, হাড় ও দাঁতের গঠনে উপকারী, আমিষের চাহিদা পূরণ করে এবং দৈহিক গঠনে সাহায্য করে। তাই নিয়মিত পাবদা মাছ খান। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।